হঠাৎ বিএনপি জামায়াত সহ সরকার বিরোধী সব রাজনৈতিক দল ঘনিষ্ঠতা বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। একটি সূত্র বলছে, বিএনপি জামায়াতের এই সম্পর্ক নবায়নকে খুব ভালোভাবে নিচ্ছে না দলটি। তাদের মতে, দেশকে পুনরায় অস্থিতিশীল করতে সক্রিয় হচ্ছে সন্ত্রাসী ও যুদ্ধ অপরাধীদের দল দুটি। সেই সঙ্গে গণতন্ত্র মঞ্চের মতো বাম দলের প্ল্যাটফর্মও তাদের সঙ্গে যুক্ত থাকায় চিন্তাগ্রস্ত আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক। ঘটনার সূত্রপাত সোমবার। সেদিন ঢাকায় ১২ দলীয় জোটের এক ইফতারে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন। জামায়াতের আমির সহ বিরোধী অন্য দলগুলোর নেতারাও যোগ দেন এই ইফতার অনুষ্ঠানে। সোমবার রাজনৈতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয় ১২ দলীয় জোট এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এই ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন। জাতীয় পার্টির জাফর অংশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুবুর রহমান মান্নাও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। জামায়াতের আমির বলেছেন, বিগত আন্দোলনে নেতা কর্মীরা মাঠে ছিলেন। একটি সশস্ত্র সিন্ডিকেট আর সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে বেশি আর কি হবে? দেশের জনগণ সঠিকভাবে এর প্রতিবাদ করেছে। এ আন্দোলনে বিরোধী দলের পরাজয় হয়নি। যারা জনগণের ভোট ছিনতাই করেছে, সংসদ ছিনতাই করেছে, পরাজয় তাদের হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে কোনো পরিস্থিতিতেই হোক, ৭ জানুয়ারিকে কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছি তা চালিয়ে যেতে হবে। আমরা ৭ জানুয়ারিতে হারিনি। এদেশের জনগণ আমাদের যে সমর্থন দিয়েছেন তা বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। ইফতারে অন্যান্য দলের নেতাদের মধ্যে ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাকপা একাংশের সভাপতি খোন্দকার লুৎফর রহমান, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর।